চিড়া টিড়া দিয়েছে তারপরে গোখাদ্য এত জলে গরু ছাগল কোথায় যাবে ব্লিচিং দিচ্ছে স্বাস্থ্যকর্মীরা এসছে এসছে কেউ কারো দেখা তোমার দেখা নাই রে তোমার দেখা নাই স্পেনে বেড়াতে গেছেন আকাশে ঘোরেন আর আকাশ দিয়েও তো ঘুরতে পারতেন হেলিকপ্টার গুলো পিসির দুটো হেলিকপ্টার ভাইপোর চারটে হেলিকপ্টার আকাশেও তো ঘুরতে পারতেন আমরা না চাষা ভুষা লোক গরিব লোক গ্রামের লোক পান্তা মুড়ি খাওয়া লোক গামছা গলায় দিয়ে ঘুরি আমরা না এরকম জল কাদা মারি আসতে পারি তোমরা তো রাজা সাহেব রানীমার যুবরাজ হেলিকপ্টারে ঘুরতে পারতে তো তাও নেই যাই হোক আজকে আমরা আপনাদের পাশে আছি ভবিষ্যতেও থাকবো দিন আমাদের আসবে খানাকুল পথ দেখিয়েছে আগামী দিনে খানাকুলের দেখানো পথে পশ্চিমবঙ্গকে হাঁটতে হবে আর পশ্চিমবঙ্গ হাঁটলে এখানকার স্থায়ী সমাধান হবে ডবল ইঞ্জিন ছাড়া এই সমাধান কেউ করতে পারবে না ডবল ইঞ্জিনের মানে কি ডবল ইঞ্জিনের মানে হচ্ছে দু জায়গায় একই দলের সরকার এইসব সমস্যা শুধু ঝগড়া করলে হবে না কাজ করতে হবে ঠিক আছে ভালো থাকবেন সবাই 15 তারিখে আরামবাগে আসবো দুর্গাপূজাতেও আসবো জগদ্ধাত্রী পূজায় খানাকুলে আসবো গতবারে বিজয়া দশমীর দিন আপনাদের বন্যা শিবিরে আমি এসেছিলাম আপনাদের সঙ্গে একসঙ্গে বসে বন্যার্তদের সঙ্গে সহভোজ করে গেছিলাম এবারেও আসবো নজর রেখেছি আমরা চিন্তা করবেন না আমাদের যা সাধ্য মতো আছে আমরা চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর এবং আপনাদের আপনাদের স্থায়ী সমাধানের জন্য নিম্ন দামোদরের কাজ ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ একথা তুলে ধরার জন্য বিধানসভায় আমরা আগামী শীতকালীন অধিবেশনে সমস্ত বিজেপি এমএলএরা জোরালো দাবি তুলব আপনারা টিভিতে দেখতে পাবেন আমরা স্থায়ী সমাধান চাইব সবাই খুব ভালো থাকবেন আপনাদের পাশে নরেন্দ্র মোদীর সব সৈনিকরা আছে নরেন্দ্র মোদীর সব সৈনিকরা আপনাদের পাশে আছে সবাই ভালো থাকুন ভারত মাতা কি জয়